সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 9 অক্টোবর 2023 সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি সরকার এগ্রো অ্যান্ড ক্যাটল ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা হাটের পাশেই। এখান থেকে মূলত বিভিন্ন সাইজে বিভিন্ন ধরনের গরু বাছুর বিক্রয় করা হয়ে থাকে। আজকের সপ্তাহে এখানে বেশ কয়েকটা ষাঁড় গরু দেখানো হয়ে থাকবে। দেখাবো এখানে কোন কোন জাতের গরু রয়েছে, কেমন বয়সের, কোন কোন দাম ভালো গরুগুলো নিতে পারবো, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বেচা বিক্রি ব্যবসা অনুযায়ী কেমন চালাচ্ছেন? আসলে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আসলে মার্কেটে হয়তো গরু একটু কম, কিন্তু চাহিদাটা অনেক বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ বেচা কেনা হচ্ছে। আচ্ছা, কালেকশন আজকে দেখানোর মতো কি কি ধরনের গরু আছে? কালেকশন খুবই হাই কোয়ালিটি কালেকশন আছে, এবং এই গরু নিয়ে কাজ করলে আশা করি মানে লসের সম্মুখীন হবে না, কারণ খুবই রিজনেবল দামের মধ্যে পাবে এবং প্রত্যেকটা গরু জাত এবং মানে। আর গরু আমি সবসময় বলি যে কোনো খামারি ভাই, গরু খামার তৈরি করতে হলে অবশ্যই জাত মান দেখেই গরু সংগ্রহ করতে হবে। তো তাহলে এখানে দেখা যাচ্ছে ওই খামারি লাভের সম্মুখীন। ছোট অবস্থা যদি একটু দেখে শুনে কিনা যায় তাহলে কিন্তু ভবিষ্যৎটা জি। আসলে সবচেয়ে বড় কথা যে আমার জাত মানটা চিনতে হবে। আমি যে বাচ্চাটা নিচ্ছি সেই বাচ্চাটা যদি ভবিষ্যৎ ভালো না হয় তাহলে ওটা কিন্তু 1-2 বছর পাইলে কোনো লাভ নাই। আর যদি বাচ্চা ভালো হয় তাহলে কিন্তু 6 মাসের মধ্যে ও কিন্তু ওই জায়গা থেকে প্রফিট অর্জন করতে পারবে। তো ওই জন্য খামারি ভাইদের বা দর্শক ভাইদের সবসময় বলি, যারা আমাদের প্রতিবেদনটা দেখেন সরকারগুলো থেকে যেসব গরুগুলো যায়, যারা সংগ্রহ করে, আশা করি কোনো ভাইয়েরা লসের সম্মুখীন হয় না, সবাই প্রফিট অর্জন করতে পারবে। কারণ আমরা সবসময় চেষ্টা করি জাতমান ধরে গরু ক্রয় করা এবং জাতমান ধরেই গরু বিক্রি করা। আচ্ছা, তো আজকে দেখাবেন কয়টা গরু? আজকে 10-12টার মতো গরু দেখাবো। চল না, এক এক করে দেখাই। জি, বেশ সুন্দর গঠনের বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? জি, এই গাইটা হচ্ছে আপনার সাহিওয়াল জাতের গাই, আর বাচ্চাটা বীজটা দেওয়া হচ্ছে 100 ব্ল্যাক বিবিজ। আসলে বাচ্চাটার বয়স হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে। আর গরুটা গাইটা দেখলে পরে আসলে দর্শক ভাইরা ক্যামেরার মধ্যে কেমন আছে কি না দেখা যাচ্ছে জানি না, তবে আশা করা যায় যে 4 থেকে 4.5 মনের এর গায়ে গোস্তই আছে। আর বাচ্চাটা আসলে সবাই জানে যে ফ্ল্যাগবি বাচ্চা কেমন রেটের মধ্যে হয়, অরিজিনাল ব্রিড হলে কেমন দাম হয়, এটা দর্শক ভাইরা অনেক সময় জানে এবং দীর্ঘদিন ধরেই দেখি আসছি। আচ্ছা, তো গাভিটা দাঁতে ভাঙছে কয়টা? এটা দাঁতে চারটা আছে। এবং দুধের কথা বলি যে দুধটা আসলে ফ্ল্যাগবি জাতের বাচ্চাগুলি 5 থেকে 6 লিটার দুধ আসে। তো আমরা আসলে বাড়ির জন্যে আর বাচ্চাটা খাওয়ানোর জন্য, কারণ এই বাচ্চাটাই ভবিষ্যৎ। বাচ্চাটা দেখা যাচ্ছে যে 2-3 মাস গেলে বাচ্চাটার দামই 2 লাখ টাকা। তো আসলে যারা বাড়ির জন্য দুধ স্বাদের দুধ চান, সাহিওয়াল গরু কিন্তু দুধ স্বাদ হয়, তারা দেখা যাচ্ছে যে রিজনেবল দামের মধ্যে একটা ভালো বাচ্চাও পাচ্ছেন এবং একটা গরু মাংসও আছে, যে কোনোভাবে বেচলে পারেও দেখা যাচ্ছে লস হবে না। এবং 2-3 মাস যদি বাচ্চাটা পালে, বাচ্চাটা বেচলে পারে দেখা যাচ্ছে গায়ের দামটা চলে আসবে। আচ্ছা, বাচ্চা সহ গাভিটা নিলে দামে কেমন? দাম পড়বে আমাদের ফিক্সড রেট 1,70,000 টাকা। 1,70,000, যারা নেবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি, সাইড করে দেন, বাকি গরুগুলো এক এক করে দেখেন। ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। আসলে দর্শক ভাইরা অনেক সময় ব্রাফোর্ড গরু চাই, আসলে ফ্ল্যাগবি অনেকদিন ধরেই দিচ্ছি, ব্রাফোর্ড অনেকদিন ধরেই পাইনি। আসলে মুন্ডি জাতের ব্রাফোর্ড গরুটা এটা খুবই রেয়ার, আর গরুটার যে ব্র্যান্ড আছে আসলে যা কিছু থাকার দরকার এই গরুর মধ্যে কিন্তু সেগুলো আছে। ভিডিওতে আশা করি দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটার মধ্যে কী পরিমাণ ব্র্যান্ড, এবং হাত পাও, মাথা, ঘাড়, গর্দান, নাভি টোটালি আপনার এখনই যে এর পাও মানে এত অল্প বয়সের যে পাওটা মোটা আপনি আসলে ধারণা করতে পারেন না। যদি স্বচক্ষে কেউ আসে, আসলে স্বচক্ষে আসলে পারে গরুটা কেউ না রেখে না নিয়ে যাবে না আশা করা যায়। আচ্ছা, বয়স কেমন আছে গরুটা? এটা বয়স হবে আপনার 4 মাসের মতো বয়স হবে। 4 মাসের মধ্যে তো বেশ ভালো একটা গ্রোথ পাইছে গরুটা। জি, এইসব গরু আসলে প্রতিদিন বৃদ্ধি হয়, আর এই গরুগুলো দেখা যাচ্ছে যে 7 থেকে 8 মাস গেলে আমি বলি যে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন আপনার 1 কেজি থেকে 1,300 গ্রাম 500 গ্রাম আপনার প্রতিদিন বৃদ্ধি করে। আচ্ছা, দামে কেমন রাখছেন গরু? এটার দাম রাখছি আমরা ফিক্সড প্রাইস 1,15,000 টাকা। 1,15,000 টাকা নির্ধারিত রেট? জি, নির্ধারিত রেট। এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার গরু দেখলাম, সাইড করে দেন, 3 নাম্বার গরুটা দেখাই। এই পাশে ভিডিওর 3 নাম্বার সিরিয়ালে ব্ল্যাক কালার একটা গরু নিয়ে আসছেন, উচ্চলম্বা গরুটা, এটা সম্পর্কে বলবেন। জি, আসলে এটা জোড়া করছি, জোড়া সেম ক্যাটাগরি, জাতেও সেম, অস্ট্রাল এবং সাইওয়াল ক্রস গরু। আর গরুগুলোর মানে দর্শক ভাইরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আসলে মান এবং জাত কেমন আছে। তারপরেও দর্শক ভাইদের অবশ্যই কয়েকটা জিনিস লক্ষ্য করে কিনতে বলবো, যে 4টা পাও,
মাথা নাভি প্রত্যেকটা জিনিস লক্ষ্য করি যাতে গরুগুলি সংগ্রহ করতে পারে। আচ্ছা এখন যেটা দেখতেছি 3 নাম্বার, এটা বয়স কেমন আছে? এটার বয়স হবে আপনার 9 থেকে 10 মাসের মতো বয়স হবে। 9 থেকে 10 মাস। জি। দাম কি দুটো জোড়ায় বলবেন? জোড়ায় জোড়ায় রেট দেয়া হবে। জোড়ায় দাম বলবেন। জি। 4 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন 4 নাম্বার সম্পর্কে একটু বলবেন। জি, এটাও আপনার সেম ক্যাটাগরি অস্ট্রাল এবং শাইওয়ালের ক্রস। এই গরুটারও কিন্তু পায়ে চরম মোটা আর শরীরের দৈহিক গঠন আসলে ভিডিওতে দেখাই যাচ্ছে। তারপরে দর্শক ভাইদের তারা তো অনেকদিন ধরেই আমরা জাতমানটা দেখাই আসছি, যদি পছন্দ হয় তাহলে এই গরু দুটা সংগ্রহ করতে পারে এবং এই গরু দুটা সংগ্রহ করলে আশা করি যে অবশ্যই প্রফিট হবে। আচ্ছা জোড়া আকারে দাম বলা কেমন রাখছেন? এটা দাম রাখছি আমরা জোড়া আকারে 2,05,000 টাকা। 2,05,000 টাকা। যারা গরু কালেকশন করবে গরু দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি। সাইড করে দিন, 5 নম্বর গরুটা দেখাই আমরা। এবার একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, শুরুতে যেটা দেখতেছি লাল রঙের নাভি কম্বলে ঝুলানো, এটা সম্পর্কে একটু বলবেন। আসলে এই পাশের যে 5টা গরু আমরা লট রাখছি, 5টা গরুর আসলে 5টা জাতটা কিন্তু একই। এটি হচ্ছে ইন্ডিয়ান গির জাতের ষাঁড় গরু, কালারও কিন্তু সেম, প্রত্যেকটাই লাল কালার। আর জাতমানটা দর্শক ভাইরা দেখলে বুঝবে যে আসলে জাতমানে ঠিক আছে কিনা। মাথা, কান, 4টা পাও, নাভি টোটালি ঠিক যদি থাকে রিজনেবল দামের মধ্যে আমরা এই 5টা গরু দিব। আচ্ছা দামের বেলা কেমন রাখছেন? এটা দাম রাখছি আমরা 5টা গরু এভারেজ রেট রাখছি 87,000 টাকা পার পিস। আচ্ছা 87,500 টাকা পার পিস। জি। 5টা গরু এভারেজ করে কেউ নিতে চাইলে নিতে পারবে। জি। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো, এটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা প্রথম দ্বিতীয় নাম্বারটা আসলে সেম ক্যাটাগরি, প্রথম যেটা দেখলো আসলে প্রথমটার বয়স হবে আপনার হচ্ছে 12 মাস 1 বছর, আর দ্বিতীয়টা এটা 1 মাস কম হবে, হয়তো 11 মাসের মতো বয়স হবে। কিন্তু জাতমানটা আসলে দেখেন দর্শক ভাইরা দেখুন, 4টা পাও, নাভি, মাথা সব অল স্কোয়ার আছে কিনা, যদি থাকে তাহলে দর্শক ভাইরা সংগ্রহ করতে পারবে। আচ্ছা সামনের ভবিষ্যৎ হিসেবে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি। দামে কেমন রাখছেন বললেন? দামে রাখছি 87,000 টাকা পার পিস, মানে 87,500 না 87,000 টাকা পার পিস। পার পিস। আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম, 3 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা, এটা সম্পর্কে বলবেন। জি, এই গরুটা 1 মাস আরও ছোট, 10 মাসের মতো বয়স হবে। এই গরুটারও কিন্তু আসলে বৈশিষ্ট্য কিন্তু পুরাপুরি আছে, এর মাথাটা খুবই সুন্দর, কান এবং 4টা পাও, নাভিও আলহামদুলিল্লাহ। কালারও আমরা চেষ্টা করেছি 5টা গরুই জাতমান দিয়ে সব ঠিক রাখার জন্য, দর্শক ভাইদের আশা করি পছন্দ হবে যে দামটা দিছি। আচ্ছা জাতমান কোয়ালিটি কেমন কি আছে দর্শক ভাইরা দেখলে কেমন কি বুঝতে পারবেন? জি। দাম রাখছেন 87,000 টাকা পার পিস। জি। 3 নম্বর দেখলাম, 4 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে বলবেন। গরুটাও আপনার সেম কোয়ালিটি, আপনার এটার বয়স হবে 11 মাসের মতো, এটারও আপনার কান, মাথা, 4টা পাও, চুট, কালার আলহামদুলিল্লাহ, আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে। তো যারাই নেবে দেখে শুনে সিদ্ধান্ত নেবে, চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারবেন। জি জি। দাম রাখছেন 87,000 টাকা পার পিস। জি। পাশে যেটা নিয়ে আসছেন 5 নম্বর গরুটা, এটা? জি, 5 নম্বর গরুটাও আপনার সেম কোয়ালিটি, আপনার গির জাতের একটা ষাঁড় গরু, ইন্ডিয়ান গির জাতের। এটার একটু ছাপ আছে, এটা দেখতে আরও সুন্দর লাগছে, চোটের ডিজাইন এবং 4টা পাও, মাথা। আশা আলহামদুলিল্লাহ এই 5টা গরু রাখছি। 5টা গরু যে কোনো মার্কেটে গেলে আমার মনে হয় না যে এসে কম রেটে কিনতে পারবে। তারপর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কম রেটে মার্কেটে সেল করার জন্য, যদি দর্শক ভাইদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সেল করতে পারবেন। 5টা গরু আছে, 5টা গরু এভারেজ করে কেউ নিতে চাইলে ছোট একটা গাড়ি মিল করেও নিতে পারবো, দাম 87,000 টাকা পার পিস। জি। তো খামারে গরু অনেক আছে, বাছাই করা কয়েকটা গরু দেখালাম, বিস্তারিত বর্ণনা করছেন, এবার দর্শক ভাইদের কিছু বলবেন। আসলে দর্শক ভাইদের প্রথমে যে বললাম যে যেখান থেকেই গরু ক্রয় করেন অবশ্যই জাতমান দেখে গরু ক্রয় করবেন। আর আরেকটা জিনিস যে অনেক ভাইরা, অনেক ভাই না, কিছু কিছু মানুষ হয়তো দেখা যাচ্ছে যে মানে টাকা পৌঁছায় দেওয়ার পরে টাকা নেয়া, মানে ওইভাবে আমাদের আসলে দেওয়ার কোনো প্রসেস নাই। যদি কোনো দর্শক ভাইয়ের নিতে চান তাহলে অবশ্যই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমরা অগ্রণী ব্যাংকের সিসি পার্টি এবং এটা রশিদ পোল্ট্রি ফিডের আন্ডারে একটা প্রতিষ্ঠান সরকার এগ্রো ফার্ম, আসলে এখানে কোনো টাকার রিস্ক নাই আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনে করেন যে আইসি দেখে শুনে নিতে পারবেন তাও নিতে পারবেন, এবং অনলাইনেও যদি নিতে চান তাহলে সেক্ষেত্রেও আমরা দিতে পারবো। আচ্ছা পৌঁছায় দিতে পারবো। তো যারাই গরু নেবে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে পারবো। সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।